হ্যালো বন্ধুরা, ভিডিওটির টাইটেল ও থাম্বনেল দেখে আপনি হয়তো ভাবছেন সাগরে মসজিদ তা আবার কিভাবে সম্ভব। উত্তাল সাগরের বুকে যেখানে বড় বড় জাহাজ ডুবির ঘটনা অহরহ ঘটছে, সেখানে এত বড় মসজিদ কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন সাগরের মধ্যে অলৌকিকভাবে ভেসে থাকে এমন 10টি ভাসমান মসজিদ সম্পর্কে। সেই সাথে এটাও জানতে পারবেন বাংলাদেশের একমাত্র ভাসমান মসজিদ সম্পর্কে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের তালিকার শুরুতেই রয়েছে মরক্কোয়ে কাসাব্লাঙ্কা মসজিদ। সৃষ্টিশৈলীর কারুকাজে অনিন্দ্য সুন্দর স্থাপনা, উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কার বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদ, মরক্কোর সবচেয়ে বড় এবং বিশ্বের ১৩তম বৃহত্তম মসজিদ। এটি দেখতে যেন আটলান্টিক মহাসাগরের বুকে গড়ে ওঠা এক সুন্দর স্থাপনা। মসজিদটি দেখতে রাতের বেলায় সমুদ্রের বুক চিরে জ্বলে ওঠা এক উজ্জ্বল আলোকবর্তিকার মতো। সমুদ্র তীরবর্তী মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে এই মসজিদটিকে দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হবে সাগরের ঢেউয়ের তালে তালে দুলছে মসজিদটি, আর এ ঢেউয়ের মধ্যেই যেন নামাজ পড়ছে মানুষ। ২২ একর জায়গার উপর নির্মিত মসজিদটির এক তৃতীয়াংশই সাগরের কূল ঘেঁষে পানির উপর নির্মিত হয়। ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা নামাজ পড়ছেন সেই পানির উপর। নির্মাণশৈলীতেও অনন্য এ মসজিদটির তিন ভাগের এক ভাগই সাগরের উপর অবস্থিত। বাদশাহ দ্বিতীয় হাসান তার শাসনামলে ফরাসি স্থপতি পিনচিউ নকশায় বৈগিস কোম্পানির প্রকৌশলীদের দিয়ে এ মসজিদটি নির্মাণ করেন। দূর সাগর থেকে মসজিদটিকে দেখতে ছোট মনে হলেও এটি বিশ্বের ১৩তম বৃহত্তম মসজিদ। এ মসজিদে একসঙ্গে ১,০৫,০০০ লোক নামাজ পড়তে পারে। মূল মসজিদের ধারণ ক্ষমতা ২৫,০০০, ২০০ মিটার দৈর্ঘ্য এবং ১০০ মিটার প্রস্থ হল মূল মসজিদ। আর মসজিদ গ্রাউন্ডে অতিরিক্ত ৮০,০০০ লোকের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে অজুখানার পাশাপাশি কোরআন শিক্ষা কেন্দ্র, সমৃদ্ধ পাঠাগার ও বিশাল কনফারেন্স রুম। মসজিদের মিনারের উচ্চতা ২১০ মিটার, দীর্ঘ ৩০ কিলোমিটার তথা ১৯ মাইল দূর থেকে এই মিনার দেখা যায়। মসজিদটির ছাদ সবসময় খোলা থাকে, যার ফলে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে নীল আকাশের সৌন্দর্য উপভোগ করা যায়। তো বন্ধুরা, এবার তাহলে নিশ্চয়ই ভাবছেন মসজিদটিতে ছাদ না থাকলে তাহলে বৃষ্টি বা বজ্রপাতের সময় মসজিদটিতে কি হয়? ওই সময় কি মসজিদটিতে নামাজ বন্ধ থাকে? না বন্ধুরা, ওই সময়ে মসজিদটিতে নামাজ বন্ধ থাকে না। বৃষ্টি বা বজ্রপাত হলে অটোমেটিক একটি সংকেত যায়, আর এই সংকেতের ফলে বৃষ্টির সময় মসজিদের ছাদ অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর এই মসজিদটি নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনে মোট ২৫০০ শ্রমিক এবং ১০,০০০ আর্টিস্ট দীর্ঘ ৭ বছর কাজ করেন। ২৫০০ শ্রমিকের মধ্যে ১৪০০ লোক দিনে আর ১১০০ লোক রাতে অবিরাম কাজ করে যান। মসজিদটিতে রয়েছে ২৫০০ খুঁটি এবং দামি টাইলসে মোড়ানো পুরো মসজিদ। মসজিদের আঙ্গিনা জুড়ে রয়েছে ১২৪টি ঝর্ণা এবং মসজিদের অভ্যন্তরকে আলোকিত করতে লাগানো হয়েছে ৫০টি ক্রিস্টাল ঝাড়বাতি। যদিও মসজিদটি বাদশাহ দ্বিতীয় হাসানের ৬০তম জন্মদিনে সম্পূর্ণ করার কথা ছিল, অবশেষে ১১ই রবিউল আউয়াল ১৪১৪ হিজরি মোতাবেক ১৯৯৩ সালের ৩০ আগস্ট মসজিদটি উদ্বোধন করা হয়। দরিদ্র আয়ের দেশ মরক্কো কাসাব্লাঙ্কার বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদটি নির্মাণে ব্যয় করেন ৫৮৫ মিলিয়ন ইউরো। মসজিদটি নির্মাণে মরক্কো সরকার পাবলিক অনুদান থেকে সংগ্রহ করেন। ১২ মিলিয়ন লোক এই মসজিদ নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দেন। এদের মধ্যে সর্বনিম্ন দান ছিল ৫ মরক্কো দিরহাম, যাদের প্রত্যেককে দেয়া হয়েছে ডোনেশন সার্টিফিকেট। এছাড়াও সহযোগিতা করেছেন দেশের ব্যবসায়ী ও বিদেশি রাষ্ট্র কুয়েত এবং সৌদি আরব। সাগর বুকে স্থাপিত সুউচ্চ মিনার বিশিষ্ট বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদ যেন ইসলামের জয়গান গাইছে। ২ তালিকার ২ নম্বরেই রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ ব্রুনাই। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র ব্রুনাইতেই শরিয়াহ আইন চালু রয়েছে। দেশটিতে চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধের জন্য শরিয়াহ মেনে কঠোর শাস্তি দেওয়া হয়। ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বাগওয়ানে অবস্থিত সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদটি যেন এক ভাসমান বিস্ময়। ভেনিস অব দ্য ইস্ট খ্যাত ব্রুনাইয়ের রাজধানী শহরের
ক্যাম্পং আইয়ার গ্রামের কৃত্রিম হ্রদের ধারে নির্মিত হয় বিখ্যাত এই মসজিদটি। এর মার্বেলের তৈরি মিনারের উচ্চতা 52 মিটার। 3,000 মানুষ এখানে জামাতে অংশ নিতে পারেন। হ্রদ থেকে মসজিদের প্রবেশপথ হিসেবে রয়েছে মনোরম একটি বজরা। এই বজরাটি মূলত 16 শতকে নির্মিত একটি বজরার অনুরূপ। প্রাচীন সেই বজ্রাটি তৎকালীন ব্রুনাই সালতানাতের সুলতান বলকিয়াহ তার জলযাত্রায় ব্যবহার করতেন। এই বজ্রাটিও ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ কিছু। পবিত্র কোরআন নাজিল হওয়ার 1400 বছর পূর্তি উপলক্ষে এই বজ্রাটি তৈরি করা হয়। বজ্রা থেকে মসজিদ পর্যন্ত সর্পিল সেতুটি সম্পূর্ণ পাথরের তৈরি, আর মসজিদের বিশাল আকার দরজাগুলো তৈরি করা হয়েছিল ফিলিপাইন থেকে আমদানি করা উৎকৃষ্ট কাঠ দিয়ে। প্রতি বছর এই মসজিদটি দেখতে অনেক মানুষ ভিড় জমান। নাম্বার 3, আল রাহমা মসজিদ। ভাসমান মসজিদের কথা আসলেই প্রথমেই মাথায় আসবে সৌদি আরবের আল রাহমা মসজিদ, কারণ আল রাহমা মসজিদকেই অনুসরণ করে বিশ্বে প্রথম ভাসমান মসজিদ তৈরি করার কথা মাথায় আসে। সৌদি আরবেই তৈরি করা হয় বিশ্বের প্রথম ভাসমান মসজিদ। মসজিদটি লোহিত সাগরের জেদ্দার সমুদ্র তটে অবস্থিত। 1985 সালে নির্মিত হয় এটি। বৃত্তাকার গম্বুজ ও সুউচ্চ মিনার বিশিষ্ট মসজিদটি দেখলে মনে হয় যেন পানির উপর ভাসছে। এটি আল মসজিদুল আয়েম নামেও পরিচিত, যার অর্থ ভাসমান মসজিদ। 2400 বর্গমিটার জায়গা জুড়ে এর বিস্তৃতি। নারী পুরুষ মিলিয়ে এখানে একসঙ্গে অন্তত 2300 ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করতে পারেন। মসজিদের বৃত্তাকার বড় গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরও 52টি গোলাকৃতির গম্বুজ এবং আঙিনায় 23টি স্বয়ংক্রিয় ছাতা রয়েছে। এসব গম্বুজ ও ছাতার উপর লিপিবদ্ধ করা হয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। নারীদের নামাজের স্থান মসজিদের মাঝ বরাবর ঝুলন্ত অবস্থায় স্থাপন করা হয়েছে। কাঠের তৈরি ঝুলন্ত স্থানটিতে 500 নারী একত্রে নামাজ পড়তে পারেন। মসজিদটি তৈরিতে নির্মাতারা সমুদ্র জলের লবণাক্ততা, তীব্র স্রোত এবং পারিপার্শ্বিক আবহাওয়ার কথা চিন্তা করে এর উপযোগী রসদ সামগ্রী ব্যবহার করেছেন। নাম্বার 4, ক্রিস্টাল মসজিদ। বন্ধুরা, মাহাতির মোহাম্মদের দেশ মালয়েশিয়া। মালয়েশিয়ার ক্রিস্টাল মসজিদ মালয়েশিয়ার তেরেঙ্গানুর ওয়ানম্যানের একটি মসজিদ। এটি ভ্যানম্যান দ্বীপের ইসলামিক ঐতিহ্য পার্কে অবস্থিত। 2008 সালে তেরেঙ্গানুর 13তম ইয়াংডি পার্ট 1 আগং সুলতান মিজান জয়নাল আবেদিনের দ্বারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। এটিতে একসঙ্গে 1500 মানুষ নামাজ পড়তে পারেন। মূল্যবান ক্রিস্টাল আর সঙ্গে স্বচ্ছ কাঁচ ও স্টিলের দণ্ড দিয়ে বানানো হয়েছে এই ক্রিস্টাল মসজিদ। স্বচ্ছতার কারণেই এই মসজিদের এমন নামকরণ। মুসলিম স্থাপত্যের অপূর্ব এক নিদর্শন এটি। প্রাকৃতিক শোভা ও মননশীল নির্মাণশৈলীর অভূতপূর্ব সমন্বয়ে তৈরি এই মসজিদ শুধু মালয়েশিয়ায় নয়, পুরো বিশ্বের কাছে আকর্ষণীয় স্থাপনা হিসেবে স্বীকৃত। খাঁটি ক্রিস্টাল দিয়ে নির্মিত মসজিদটি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। শুধু এই মসজিদ দেখতেই প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটকের আগমন ঘটে। বন্ধুরা, রাতে এই মসজিদের সৌন্দর্য যেন বেড়ে যায় আরও কয়েক গুণ। মসজিদটির কিছু অংশ সমুদ্রে আর কিছু অংশ স্থলে হওয়ায় আশেপাশে সৃষ্টি হয়েছে এক নৈসর্গিক পরিবেশ। নাম্বার 5, আরকাম মসজিদ। ইন্দোনেশিয়ার পালুর বিখ্যাত ভাসমান মসজিদ আরকাম বাবু রহমান মসজিদ। এটি ছিল দেশটিতে আগমনকারী পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। কিন্তু কয়েক বছর আগে সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় মসজিদটি। কিন্তু এরপরেও বিস্ময়করভাবে এখনও টিকে রয়েছে স্থাপনাটি। সুন্দরতম এই মসজিদ ভবনটির অর্ধাংশই এখন পানিতে নিমজ্জিত। সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, মসজিদটিতে এখনও মেরামত না করায় এটি ধসে পড়ার উপক্রম হয়েছে। মসজিদটিকে সংযোগকারী সেতুটি এখনও দৃশ্যমান হচ্ছে না। ইন্দোনেশিয়ার সুলাইসি দ্বীপে সুনামি আঘাত হানে। এতে হাজারের উপর লোক নিহত এবং অসংখ্য লোক আহত হয়। এর ফলে সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হলেও টিকে থাকে এই আরকাম বাবু রহমান মসজিদ। বন্ধুরা, এখনও অনেক মানুষ আসেন এই মসজিদটি দেখতে, যার সাগরের বুকে এক ভাসমান বিস্ময়। নাম্বার 6, কোটা কিনাবালু সিটি মসজিদ। মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটা কিনাবালুতে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম মসজিদ কোটা কিনাবালু সিটি মসজিদ। অসম্ভব সুন্দর এই মসজিদটি দেখতে প্রতি বছর অনেক মানুষ ভিড় করতেন একসময়।
কিন্তু মসজিদের সামনে দুজন পর্যটক নাচ করেছেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর মসজিদ কর্তৃপক্ষ পর্যটকদের সেখানে পরিদর্শন নিষিদ্ধ করেছে। দুজন নারী ছোট পোশাক পরে কোটা কিনাবালু সিটি মসজিদের সামনের একটি ছোট দেয়ালে নাচ করছিল। এর নেতিবাচক প্রভাব পড়ে সামাজিকভাবে পর্যটকদের জন্য নিষিদ্ধ হলেও নীল এবং সোনালী রঙের গম্বুজ দিয়ে নির্মিত এই মসজিদটি ভ্রমণ পিপাসু সহ অনেক দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। সিটি মসজিদ নির্মাণ করা হয়েছে সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর আদলে। মসজিদটির চারপাশ কৃত্রিম হ্রদ দিয়ে ঘেরা, দেখে মনে হয় যেন হ্রদের মাঝে একখণ্ড ভূমির মতো ভেসে আছে মসজিদটি। দিনের বেলা পানিতে মসজিদের প্রতিবিম্ব পড়ে আর রাতে চাঁদের আলোয় সেই দৃশ্য যেন আরও মোহনীয় হয়ে ওঠে। সিটি মসজিদের অবস্থান দক্ষিণ চীন সাগরের লাইকাস বে উপকূলে, নাম্বার 4 আলিশাহ দরগাহ মসজিদ। পৃথিবীর অন্যতম বিস্ময়কর এই মসজিদের নাম হাজি আলিশাহ দরগাহ মসজিদ। এটি আরব সাগরের উপকূল থেকে 500 মিটার দূরে একটি ছোট দ্বীপে অবস্থিত। মসজিদটি সম্পর্কে জানতে হলে চলে আসবে সৈয়দ পীর হাজি আলিশাহ বুখারির নাম। তিনি ছিলেন একজন সুফি পীর এবং বর্তমান উজবেকিস্তানের একজন ধনী বণিক। সাধনা এবং আল্লাহর প্রেমে তিনি বিশেষ রহমত অর্জন করেন বলে ইতিহাসে লেখা হয়েছে। অনেক অলৌকিক কাজ করতেন বলে মানুষ বিশ্বাস করতেন। তিনি বিশ্ব ভ্রমণ করেন এবং একসময় ভারতের মুম্বাইয়ে এসে অবস্থান করেন। এখানে তিনি ইসলামের বাণী প্রচার করতে থাকেন। ভারতের মুম্বাইয়ে অবস্থিত হাজি আলিশাহ দরগাহ মসজিদটি এই সুফি সাধকের স্মরণেই নির্মাণ করা হয়েছে। অনেকে বলেন তিনি ছিলেন ধনী মুসলিম বণিক। তার মৃত্যুর আগের ও পরে রয়েছে নানান কিংবদন্তি। মৃত্যুর আগে তিনি তার অনুসারীদের বলেন মৃত্যুর পর তার মরদেহ যেন কফিনে ভরে আরব সাগরে ভাসিয়ে দেওয়া হয়। নাম্বার 8 তুরস্কের ঐতিহাসিক ওরতাকয় মসজিদ। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ওরকাতয় মসজিদ, এর প্রকৃত নাম গ্র্যান্ড ইম্পেরিয়াল মস্ক অব সুলতান আব্দুল মজিদ। পূর্ববর্তী একটি মসজিদের ধ্বংসাবশেষের উপর অটোমান সুলতান আব্দুল মজিদের শাসনামলে 1854 থেকে 1856 সালে মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদটির নকশা করেছিলেন দুজন আর্মেনিয়ান স্থপতি। ঐতিহাসিক এই মসজিদটির ভেতরে সুসজ্জিত ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় আজও শোভা পাচ্ছে সুলতান আব্দুল মজিদের হাতে করা অসাধারণ কিছু আরবি ক্যালিগ্রাফি। দুটি মিনার, একটি গম্বুজ এবং বিশাল আকৃতির জানালা বিশিষ্ট মসজিদটির মূল নামাজ কক্ষ তুলনামূলকভাবে ছোট। মসজিদটির ভেতরে 2 কক্ষ বিশিষ্ট একটি ভবন আছে যা সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো। বিখ্যাত বসফরাস ক্রুজ থেকেও এই মসজিদটি চমৎকার দেখতে পাওয়া যায়। প্রতি বছর বহু লোক এই মসজিদটি দেখতে আসেন। এমনিতেই ইস্তাম্বুল পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা গোটা বিশ্বের মধ্যেই, তাই এখানে প্রচুর লোক সমাগম ঘটে প্রায় প্রতিদিনই। নাম্বার 9 মালাক্কা প্রণালী মসজিদ। মালয়েশিয়ার মালাক্কা প্রণালীর নামে রাখা হয়েছে এই মসজিদের নাম। সমুদ্রপথে পৃথিবীর মোট আমদানি রপ্তানির 1/3 যায় মালয়েশিয়ার এই মালাক্কা প্রণালী দিয়ে। আর মালয়েশিয়ায় ইসলামের প্রচার প্রসার ঘটেছে মালাক্কা প্রদেশ দিয়েই। মালাক্কা মালয়েশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম একটি রাজ্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত, তাই মালাক্কাকে বলা হয় মালয়েশিয়ার ইতিহাসের শহর। বন্ধুরা, মালাক্কার আরেকটি বিখ্যাত স্থাপনার নাম মসজিদ সালাহ মালাক্কা। মসজিদটি সমুদ্রপাড়ে অবস্থিত। দূর থেকে দেখলে মনে হয় মসজিদটি যেন পানিতে ভাসছে। প্রাচীন স্থাপত্যের নকশার অনুকরণে মসজিদটি নির্মিত। 2006 সালের 24 নভেম্বর মসজিদটি নামাজের জন্য খুলে দেয়া হয়। মসজিদ সংলগ্ন বিশাল উঁচু মিনার, সুপরিসর বাগান, পার্কিং ও সামনের খোলা জায়গা জুড়ে দেখা মেলে পর্যটকদের। সুসজ্জিত মসজিদে রয়েছে নারীদের আলাদা নামাজের জায়গা। মসজিদে বিশাল কাঠের মিম্বার ও বড় সাইজের সিলিং ফ্যান এই মসজিদের বিশেষত্ব। নাম্বার 10 হাওলাদারবাড়ি জামে মসজিদ। জলোচ্ছ্বাসের প্রভাবে খোলপেটুয়া ও কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় পুরো এলাকা। সংগঠনটি এলাকাবাসীর কথা চিন্তা করে প্রতাপনগরে হাওলাদার বাড়ি ভাঙন পয়েন্টে একটি ভাসমান মসজিদ তৈরি করে দিয়েছে। 2021 সালের 6 অক্টোবর জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ভাসমান মসজিদটি উদ্বোধন করা হয়। যদিও বাংলাদেশের একমাত্র এই মসজিদটি উল্লেখ করার মতো কোনো মসজিদ নয়, তবে আমরা আশা রাখি আগামীতে বাংলাদেশেও কাসাবলাঙ্কা মসজিদ কিংবা ক্রিস্টাল মসজিদের মতো অসংখ্য ভাসমান মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন তা জানান আমাদের কমেন্ট বক্সে। নতুন আর কী কী বিষয়ে আপনারা জানতে চান তা কমেন্ট বক্সে জানান। সেই সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।